हेलो बंधुरा आमी सागर नील मणिरत्नम परिचालित पैन इंडिया सिनेमा पोनी इन सेल्वन चैप्टर वन टीजर चले एसेछे तो सेटा निये आज के भिडियोते कथा बोलबो। तो ये सिनेमाटार विषय वस्तु कि सेटार ब्यापारे सत्यि बोलते आमी एकदम ही जानतम ना। आमी एकटुखानी गूगल करे घाटाघाटी करे जेटुकु जानते पारलाम चोला राजवंशके केंद्र करे एई सिनेमाटाके निर्माण करा होच्छे एबं एई सिनेमार गल्पटा 10th century बेस आरुल मजी बर्मन नामे एकजन चोला प्रिंसेर आर्ली लाइफ एबं से परबर्तीकाले किभाबे तार राजवंशेर एकजन ग्रेटेस्ट एम्पायर होये उठे दक्षिण ভারতে একটা শক্তিশালী সাম্রাজ্য সে কিভাবে গড়ে তোলে এবং দক্ষিণ ভারতের মধ্যে সে কিভাবে একাধিপত্য সৃষ্টি করে রাজা রাজা চোলাতে সে কিভাবে পরিণত হয় এটাকে নিয়ে এই PS1 এবং PS2 হতে চলেছে। মণিরত্নম বেসিক্যালি এই গল্পটাকে দুটো সিনেমাতে দেখাবেন যা চ্যাপ্টার ওয়ানটা এই বছর 30 September রিলিজ পাচ্ছে। কিছু পরিচালক হয় যাদেরকে আপনি পছন্দ করেন, যাদেরকে আপনি শ্রদ্ধা করেন, আর কিছু পরিচালক হয় যাদেরকে আপনি পছন্দ করেন শ্রদ্ধা করেন তো বটেই, একই সঙ্গে তারা আপনাকে ইন্সপায়ার করে। মণিরত্নম আমার কাছে ঠিক সেই ধরনেরই একজন পরিচালক যে আমাকে ইন্সপায়ার করে। তো মণিরত্নমের একটা কাজ আসছে, সেই কাজের স্ট্যান্ডার্ড কীরকম হবে সে বিষয়ে আমি খুব ভালো মতো জানি, মানে আমার এই ছবিটার থেকে প্রচণ্ড রকম আশা রয়েছে। কিন্তু এই টিজারটা আমার অ্যাভারেজ লেগেছে। আমি জানি খুব ভালো মতো আমার ধৃষ্টতা নেই মণিরত্নমের মতন বড় পরিচালকের ক্রিটিসিজম করার। কান্নাথিল, মুনামিথাল, কিংবা থালাপাতি, কিংবা নায়াকান, কিংবা ইউবা, প্রচুর ভালো ভালো সিনেমা তার রয়েছে, কিন্তু এই টিজারটা আমার সত্যি বলতে অ্যাভারেজ লেগেছে। দেখুন এই টিজারের মধ্যে যে সমস্ত ভিজুয়ালস দেখা যাচ্ছে সেগুলো হাই স্ট্যান্ডার্ড, বোঝা যাচ্ছে যে এই ছবিটা আমাদেরকে কি প্রোভাইড করতে চলেছে। এবং যখন একদম টিজারটা শুরু হচ্ছে তখন যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমরা শুনতে পাচ্ছি, একদম শেষ ভাগে যখন PS1 এই টাইটেলটা আসছে তখন যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমরা শুনতে পাচ্ছি যেটা এ আর রহমান করেছেন সেটা দুর্দান্ত। সেটার মধ্যে একটা এপিক ব্যাপার রয়েছে কারণ এটা একটা এপিক সাগা, আমরা একটা পুরাণের গল্প শুনতে চলেছি কাইন্ড অফ বলা যেতে পারে। সেই ব্যাপারটাকে কিন্তু জাস্টিফাই করতে পারছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, তো এই ব্যাপারগুলো ডেফিনেটলি ভালো। কিন্তু এত বড় একটা ছবি, মাচ অ্যাওয়েটেড একটা ছবি, সেটার থেকে আরও অনেক বেশি আশা থাকে সত্যি বলতে। একটা গুজবাম ক্রিয়েট হবে, দেখেই মনে হবে যে এই ছবিটা আসছে, এই ছবিটা ফাটিয়ে দেবে, বক্স অফিসে আগুন লাগিয়ে দেবে, দেখে মস্তি পেয়ে যাব। সেই ব্যাপারটা কিন্তু এই টিজারটার মধ্যে সত্যি বলতে নেই। এখন সাউথের কাজ তো প্রচুর মানুষ এটাকে শুধুই ভালো 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 বলে যাবেন যেহেতু পরিচালকের নামটা এত বড়। কিন্তু এই সেম জিনিস বলিউড যদি আনতো সেক্ষেত্রে হয়তো অনেকেই বলতেন যে এটা অ্যাভারেজ, সেই গুজবামটা দিতে পারল না। দুর্দান্ত কিছু ভিজুয়ালস পরপর পরপর আসতে থাকছে ঐশ্বর্যা রাই বচ্চনকে, কিংবা তৃষা কৃষ্ণনকে, কিংবা আরও যারা এখানে অভিনয় করছেন, বিক্রম হোক, কার্তি হোক, তাদের প্রত্যেককে দুর্দান্ত লাগছে। এগুলো ডেফিনেটলি ভালো দিক, কিন্তু পরপর পরপর দুর্দান্ত ভিজুয়ালস জুড়ে দিলাম, একটা 1-1.5 মিনিট বানিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো, তাহলেই যে একটা টিজার ভালো হয়ে যায়। আমি শুধুমাত্র বারবার বলছি আমি ইন্ডিভিজুয়ালি এখানে টিজারটার সমালোচনা করছি। আমি খুব ভালো মতো জানি এই ছবিটা বিশাল কিছু হওয়ার পোটেনশিয়াল রাখে। ইনফ্যাক্ট হয়তো সেটা প্যান ইন্ডিয়া লেভেলে দুর্দান্ত কালেকশন করবে না, কিন্তু মানুষ বাড়িতে বসে যে পরিমাণে দেখবে সেটা হয়তো বাহুবলি 1, বাহুবলি 2 ক্রেজে পৌঁছে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে যে টিজারটা খুব একটা কিন্তু ভালো হয়নি, যে কারণ যে ধরনের একটা এক্স ফ্যাক্টর থাকা দরকার একটা টিজারের মধ্যে, যে ধরনের একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকা দরকার একটা টিজারের মধ্যে গুজবাম্পটা ক্রিয়েট হওয়ার জন্য, সেটা কিন্তু এই টিজারের মধ্যে মিসিং। টিজারটার মধ্যে সেরকমভাবে কোনো ডায়লগ নেই, জাস্ট একটা দুটো ডায়লগ রয়েছে। পুরো টিজারটার মধ্যে আপনারা দেখুন ডায়লগের খুব অভাব, পরপর পরপর জাস্ট দৃশ্য আসতে থাকছে। তো এখানে একটা ভয়েস ওভার রাখা যেতে পারতো, মানে একটা স্ট্রং ভয়েস ওভার, একটা স্ট্রং মেল ভয়েস বা স্ট্রং ফিমেল ভয়েস, যেটা এই পার্টিকুলার যে ওয়ার্ল্ডটাকে সেটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে। ডায়লগ যদি ওয়েল রিটেন হতো আমার মনে হয় যে অডিয়েন্স এই টিজারটার মধ্যে জাস্ট ঢুকে যেত, এঙ্গেজড হয়ে যেত, হুকড হয়ে যেত। অডিয়েন্স অপেক্ষা করতো যে কবে ভাই ছবিটা আসবে, সেই অ্যাড্রিনালিন রাশটা কিন্তু এই টিজারটা প্রোভাইড করতে পারে না। দেখুন অন্য কোনো পরিচালকের একটা তামিল ছবি হতো সেক্ষেত্রে জিনিসটা হয়তো খারাপ লাগতো না, কিন্তু যেহেতু পরিচালক মণিরত্নম এবং যখন উইকিপিডিয়াতে আমি পড়ছি যে 1990s থেকে এই ছবিটা তিনি বানানোর চেষ্টা করছেন, এই বিষয়কে নিয়ে তিনি ছবি বানানোর চেষ্টা করছেন, কিন্তু বাজেটের অভাবে বানাতে পারেননি, এটা তার ড্রিম প্রজেক্ট। মণিরত্নমের মতন বড় পরিচালক সে বলছে এটা তার ড্রিম প্রজেক্ট। তখন যে এক্সপেকটেশনসটা তৈরি হয় টিজার বা ট্রেলার থেকে, মানে এইটা এখন তো টিজার রিলিজ করেছে তো সেটা কিন্তু ম্যাচ করতে পারেনি আসলে টিজারটা। এই যে পার্টিকুলার সিনটা আপনারা দেখছেন সেখানে VFX এর কাজ আমার পুর মনে হয়েছে। আমি জানি না যে এটা আমার একার মনে হচ্ছে কি না, বাকিদের কি মনে হচ্ছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এবং এই যে পার্টিকুলার শটটা, এটা কি লর্ড ভ্যারিস? এটা তো আমার মনে হচ্ছে গেম অফ থ্রোনসের লর্ড ভ্যারিস। যারা গেম অফ থ্রোনস দেখেছেন তারা কীরকম লুকে মিল পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন, যদিও আমি একেবারেই বলছি না যে এটা কপি। এই এই কিছুর সঙ্গে কিছু মিল পেলেই আপনারা যে এই কপি ধরে নেন, আমরা কিন্তু কপি বলতে চাই
চাই না, একেবারেই তা বলছি না বা ইন্সপায়ার্ডও বলছি না, ভাই টাকমাথার লোক থাকতেই পারে, আমি বলছি যে দেখতে এক লাগছে। তো এটা ছিল আমার অনেস্ট ওপিনিয়ন, যা আমার সত্যি বলতে দেখে মনে হয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার অডিয়েন্সের রিয়াকশান এই পার্টিকুলার টিজারটাকে নিয়ে, আমি জানি খুব ভালো মতো যে দুর্দান্ত কিছু হবে, একটা মানে বিভৎস এখন সোশ্যাল মিডিয়াতে মানে ঝড় চলবে যে ভাই কী আসছে কী আসছে কী আসছে পলিন সেলভান চ্যাপ্টার ওয়ান। তো দেখা যাক কী হয়, আমার সিনেমাটা থেকে প্রচণ্ড 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 বেশি আশা রয়েছে, আমি মানিরত্নমের হিউজ ফ্যান। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও, আপনাদের কি মতামত টিজারটা সম্পর্কে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন যদি সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে, আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজের সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকে মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।